আসসালামু আলাইকুম, স্বাগত তোমার নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে নতুন যে বোনাসটা আসবে আসেনিও উনিকো পেরিফেরি, যেটা 250 টাকা পর্যন্ত, ওইটা ওটার গ্রাফটা কীরকম হতে পারে ওই গ্রাফটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে, যে কত টাকা ইজি হলে আপনি কি পাইতে পারেন। এটা দুই তিনটা গ্রাফ আছে যেখানে, যদিও এটা ফাইনাল গ্রাফ না, তবে গ্রাফটা কীরকম হতে পারে এটা আপনাদেরকে শুধু দেখাবো এখানে। প্রথম যে গ্রাফ সেটাতে হচ্ছে আপনার, যদি আপনারটা ৫৫,০০০এর উপরে হয় যদি, সরি, তাহলে আপনার যে টাকাটা পাবেন সেটা হচ্ছে জিরো, তার মানে আপনি কোনো টাকা পাবেন না যদি আপনার ৫৫,০০০ হয় আর কি। আর এখানে আর যে দুই নাম্বার যে গ্রাফটা, ওইখানে হচ্ছে যদি আপনার ইজের বালোরে ১৩,০০০ পর্যন্ত হয় তাহলে আপনি ২০০ ইউরো পাবেন প্রতি বাচ্চার পিছে, যদি ১৩ থেকে ২৩-এর ভিতরে হয় সেক্ষেত্রে হচ্ছে ১৬০, আর যদি ২৩ থেকে ৩৩-এর ভিতরে হয় সেক্ষেত্রে হচ্ছে ১২০ ইউরো, আর যদি ৩৩ থেকে ৫৫-এর ভিতরে হয় তাহলে হচ্ছে ১০০ ইউরো। এটা হচ্ছে আপনার ইজের বালোরের উপর নির্ভর করবে। সো তিন নাম্বার যে গ্রাফটা আছে সেটা হচ্ছে, যদি এরকমও হতে পারে যে ১১,০০০-এর নিচে হয় তাহলে ২০০ ইউরো, ১১ থেকে ২১,০০০ হলে ইজের বালোরে ১৬০ ইউরো, ২১ থেকে ৩৩ হলে ১২০ ইউরো, এবং ৩১-এর উপরে হলে সেটা ১০০ ইউরো। সো এই গ্রাফগুলোই হচ্ছে আপনার, মানে এরকম হতে পারে এটা ধারণা করা হচ্ছে, তবে এটা ফাইনাল কিছু না। আর যেই বলতেছেন যে কি ডকুমেন্ট লাগবে, কি কি না লাগবে, এগুলো আসলে এখন পর্যন্ত যেহেতু এটা মানে ফাইনালি অ্যাপ্লিকেশন করার সিস্টেম আসে নাই, তো এখন পর্যন্ত সেটা বলাটা মুশকিল যে আসলে কি কার্তা সৌজন্য লাগবে মাস্ট, নাকি আপনার এই দেশে ২ বছর রেসিডেন্স হইলে হবে, নর্মাল সৌজন্যতেও হবে, নাকি আপনার কাজের কন্ট্যাক্ট থাকতে হবে যে মা বাবার একজনের, এটা আসলে কি নির্ভর করতেছে আপনার সব কিছু যখন সিস্টেম আসে তখন ওইটার উপরে। কনফার্ম হওয়ার পরে যখন মানে অ্যাপ্লিকেশন করার সিস্টেম আসবে তখন আমি আর একটা ভিডিও দিব, তখন জানাবো ইনশাল্লাহ যে কিভাবে কি করতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।